হ্যালো ফ্রেন্ডস, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা টাইটেলটা দেখেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, তো তবু আর একবার ব্রিফ করতেছি। এটা হচ্ছে ক্র্যাক রেভিনিউ। ক্র্যাক রেভিনিউটা হচ্ছে সিপিএ মার্কেটিংয়ের একটা ট্রাস্টেড ওয়েবসাইট, অর্থাৎ যেটাকে শর্টকাটে বলা চলে ডেটিং ডেটিং সাইট। এটা 18+ অ্যাডাল্ট সাইট। সো এটা আমাদের অ্যাডাল্ট সাইটগুলোতে অ্যাডাল্ট গেম, ডেটিং এগুলো ওখানে আর কি কাজ করা হয়। সো তোমরা এটাই অ্যাকাউন্ট খোলার একটু প্রবলেম আছে। আগে অ্যাকাউন্ট খোলা এটা কোনো ফ্যাক্ট ছিল না, বাট অ্যাকাউন্টটা ওদের কাছে সাবমিটেড করার পর অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্টটা রিজেক্ট করে দিয়েছে। এটার কারণ হচ্ছে তোমরা ধরো ভুল কোনো ইনফরমেশন দিয়েছ, বা ওদের কাছে কিছু প্রবলেম মনে হয়েছে, ওরা অ্যাকসেপ্ট করবে না। সো কিছু ট্রিক্স আছে যেগুলো মেনে, অর্থাৎ তুমি সম্পূর্ণ ভিডিওটা যদি স্কিপ না করে দেখো, আমি বলতে পারি তুমি 100% অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে একবার মাত্র ভিডিওটা দেখার পর, যাতে কোনো প্রবলেম হবে না। আর আমরা সাধারণত জানি যে ক্র্যাকার রেভিনিউতে যদি অ্যাকাউন্ট খুললো 3 দিনের ভিতর তোমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেয়, তারপর তুমি অ্যাকাউন্টে লগ ইন করে কাজ শুরু করতে পারবে। সো যারা অ্যাডাল্ট গেম বা এই ধরনের কিছু নিয়ে কাজ করতে চাও, তারা এই সাইটটাতে কাজ করতে পারে। এটা 100% আমি বলতে পারি, এটা অনেক ভালো একটা সাইট ক্র্যাক রেভিনিউ। সো আমাদের ফার্স্টলি একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখতে হবে ক্র্যাক রেভিনিউ। সো আমরা ক্র্যাক রেভিনিউটা লিখে ফেললাম। দেন আমাদের ফার্স্টলি যে পেজটা, অর্থাৎ ইন্টারফেসটা শো করতেছে ওয়েবসাইট ওদের, সো আমরা সেটাই চলে যাব। সো আমরা ফার্স্টলি চলে গেলাম ওদের ওয়েবসাইটে। তোমাদের সামনে ঠিক এখানে যেমন ইন্টারফেস শো করতেছে, ঠিক তেমনই ইন্টারফেস ক্র্যাক রেভিনিউ ইন্টারফেসটা তোমাদের সামনে শো করবে। সো এখানে তোমরা একটু ফলো করলে দেখতে পারবা লগ ইন রয়েছে। সো তোমাদের যদি থেকে থাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তোমরা এখান থেকে লগ ইন করতে পারো। দেন যদি না খোলা থাকে তাহলে এখান থেকে সাইন আপে তোমরা ক্লিক করতে পারো। সাইন আপে ক্লিক করতে হবে, দেন একটু পেজটা লোডিং নিবে। জাস্ট একটু আমাদের ওয়েট করতে হবে কষ্ট করে। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা বুঝবে না। আর আমি মনে করি এখানে যারা আছে সবাই সব কিছু জেনে আসে, দেন তবুও আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের তো আর জোর করে দেখাতে পারবো না। তোমাদের রিকোয়েস্ট করবো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য, কারণ ক্র্যাক রেভিনিউতে একমাত্র এইটা একটা সাইট যেখানে ইমেইলে সাবমিট করার আগে একবার তোমার ফর্ম ফিল আপ রেজিস্টার করতে হয়, আবার ইমেইলটা সাবমিট করার পর আবারও রেজিস্টার ফর্ম ফিল আপ করতে হয়। দেখো আমাদের সামনে একটা ইন্টারফেস শো করেছে, দেন এখানে শর্টকাটে চেয়েছে। দেন তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা কখনো ওয়ান ক্লিক সাইন আপ করবে না, কারণ ওয়ান ক্লিক সাইন আপগুলো আমি তোমাদের সাজেস্ট করব না করার জন্য। দেন তোমরা এখানে চেয়েছে ফার্স্ট নেম, সো এখানে তোমরা ফার্স্ট নেমটা দিয়ে দিবা। দেন এখানে লাস্ট নেম, ওকে, আমরা ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিলাম। সো তারপর একটা অপশন রয়েছে, একটা পোর্শন দেখতে পাচ্ছি আমরা যেটা কোম্পানি। সো এটা কিন্তু অপশনাল, এটা এটা তোমরা ইচ্ছা করলে দিতেও পারো বা নাও দিতে পারো। আমি সাজেস্ট করব না দেওয়ার জন্য, কারণ এটা হচ্ছে অপশনাল, না দেওয়াটাই বেটার। দেন এখানে ইমেইলটা চেয়েছে, সো আমরা ইমেইলটা ইমেইলটা দিয়ে দিব। সরি, আমি ইমেইলটা অ্যাকচুয়ালি ভুলে যাই, সেই কারণে কপি করে নিতে হয়। আমাকে একটা সেকেন্ড একটু কষ্ট করে তোমরা সময় দিবে।
আমি মেলটা কপি করে জাস্ট পেস্ট করে দিব। দেন আমরা ইমেলটা কপি করে নিলাম, দেন আমরা এখন পেস্ট করে দিব। দেন দেখো টিক মার্ক চলে আসবে। দেন পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডের কথাটা আমি আরেকটা বার বলি। পাসওয়ার্ডটা তোমরা এমনভাবে দিবে যেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার অ্যান্ড নাম্বার থাকবে। সো তিনটা মিলাইয়া তোমরা এখানে পাসওয়ার্ডটা দিবে, তাহলে তোমাদের পাসওয়ার্ডটা নিয়ে নিবে, কোনো প্রকার প্রবলেম হবে না। সো তোমাদের আগে বলছি জাস্ট কিছু ট্রিক্স আছে যেগুলো তোমরা ইউজ করলে একবারে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবে ওনারা। সো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তোমরা পাসওয়ার্ডটা কী দিলা যদি তোমাদের পাসওয়ার্ডটা না নিয়ে থাকে? দেখো আমাদের পাসওয়ার্ডটা নেয় নাই। ওকে, সো আমরা একটু চেঞ্জ করি। দেখছো পাসওয়ার্ডটা নিচ্ছে না। ওকে, দেন আমরা পাসওয়ার্ডটা আবারও দিব। সো পাসওয়ার্ডটা নিচ্ছে না আমাদের। সো দেখো এবার আমাদের পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে, কারণ আমরা এবার সব কিছু মিলাইয়ে দিয়েছি। ওকে, দেন এখানে টার্মস অফ সার্ভিস প্রাইভেসি পলিসি আছে, এটা তোমরা অন করে দিবে। দেন তোমরা এখানে ক্যাপচারটা রয়েছে, আই এম নট ইন এ রোবট, এটা তোমরা ক্লিক করে এটা ওকে করে দিবে। ওকে, দেন আমি আবারও ব্রিফ করতেছি। ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, দেন কোম্পানি নেম অপশনাল, সো এটা তোমাদের না দেওয়াটাই বেটার। দেন ইমেইল অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে যেটা তোমাদের তোমরা আর কি ইউজ করবে। দেন পাসওয়ার্ডটা দিবে, দেন এটা টিক মার্ক দিয়ে দেবে, দেন আই এম নট ইন রোবট এটা অন করে দেবে। ওকে, তারপর আই এম ইনি ক্লিক করে দেবে। সো এটা আমরা ইচ্ছা করলে সেভ করতে পারি, নাও করতে পারি। এখন আমাদের মেইলটা চেক করতে হবে। সো চলে যাই আমরা আমাদের মেইলে। সো আমরা মেইলে চলে যাব। মেইলে ক্র্যাক রেভিনিউ থেকে একটা ভ্যারিফাই কোড দিবে, যেখানে তোমাদের ক্লিক করে ভ্যারিফাই করতে হবে। সো এটা অনেক ঝামেলা করে অ্যাকাউন্টটা খোলার সময়। দেখো আমরা আমাদের মেইলে চলে আসছি। সো আমি বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সো দেখো আমরা মেইলে চলে আসলাম, অ্যান্ড ফার্স্টলি দেখো একটা ক্র্যাক রেভিনিউ থেকে এসএমএস চলে আসছে। সো আমরা ক্র্যাক রেভিনিউ এটাই ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পর এখানে দেখো সুন্দরভাবে লেখা রয়েছে কনফার্ম মেইল। সো তোমরা এই কনফার্ম ইমেইলে ক্লিক করে দিবে, দেন তোমাদের সামনে একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। সো এই নিউ ট্যাবটা ওপেন হওয়া পর্যন্ত জাস্ট তোমরা একটু ওয়েট করবে। সো আমরা একটু ওয়েট করি। দেন আমি আবারও বলতেছি এটা অ্যাডাল্ট সাইট, সো কাজ করার সময় একটু ভেবে চিন্তে কাজ করবে। দেন এটা অফার অনেক ভালো থাকে, কমিশনটা অনেক ভালো হয়, অনেকে আর কি অ্যাডাল্ট সাইট নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য আর কি ভিডিওটা ক্যাক রেভিনিউ। দেন অ্যাডাল্ট সাইডে আরেকটা সাইড রয়েছে পেসেল। সো এই দুইটা অ্যাডাল্ট সাইড থেকে তোমরা আর কি কাজ করতে পারো। দেখো আমি বলেছিলাম যে ইমেইল সাবমিট করার আগে একবার রেজিস্টার ফর্ম পূরণ করতে হবে, আবার সেকেন্ডবারও করতে হবে। দেন আইএমএ এখানে রয়েছে ওয়েব মাস্টার, সোশ্যাল মার্কেটার, মালিয়ার, মিডিয়া বায়ার, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, অ্যাড নেটওয়ার্ক। সো আমরা দিব সোশ্যাল মার্কেটার, আই উইশ প্রমোট। ওকে, সো তোমরা কী নিয়ে কাজ করতে চাও? আমরা দেখো এখানে অ্যাডাল্ট গেমিং আছে, অ্যাডাল্ট ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, ব্যাকগ্রাউন্ড চেক। সো আমরা দুইটা দিয়ে দিব,
অ্যাডাল্ট গেমিং অ্যান্ড ডেটিং সাইট। সো আমরা দুইটা দিয়ে দিলাম। মোস্ট অফ মাই ট্রাফিক কামস ফ্রম, ট্রাফিক কোথা থেকে আসবে, কোন কোন দেশ থেকে আসবে। সো আমি এখানে ফার্স্ট চারটা যেটা রয়েছে, সো এই চারটা আমরা দিয়ে দিলাম, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ওয়েস্টার্ন ইউরোপ, ইস্টার্ন ইউরোপ। সো আমরা চারটি দিয়ে দিলাম, তোমরা ওই ফার্স্ট চারটাই দিবে, আমি এটাই সাজেস্ট করবো। এম আই লুকিং ফর স্পেসিফিক অফার? নো, আমরা কোনো স্পেসিফিক অফার নিয়ে কাজ করতে চাচ্ছি না, ওরা যে অফারটা দেবে আমরা সেটা নিয়ে কাজ করবো। মাই কান্ট্রি রেসিডেন্স ইজ, সো এটা তোমরা একটু কষ্ট করে বাংলাদেশ খুঁজে বাংলাদেশ দিয়ে দিবে। সো আমি বাংলাদেশ দিয়ে দিলাম। দেন মাই স্কাইপি আইডি ইজ, মাই আমার স্কাইপি নাম চাইছে। সো আমি আমার স্কাইপি নামটা দিয়ে দিলাম। দেন সরি আমার স্কাইপি নামটা দিয়ে দিলাম। দেন আমার ফোন নাম্বারটা চাইছে এখানে, সো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে প্রোমো কোড চাইছে। সো প্রোমো কোডটা হচ্ছে অপশনাল, ইচ্ছা করলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। সো আমি সাজেস্ট করবো না দেওয়ার জন্য। আবার তোমরা একটা কাজ করতে পারো, ধরো কোনো একটা সিপিএ মার্কেটার তোমার $400-500 পার মান্থ উইড্র করে, সো তোমরা যদি তার রেফার কোডটা দাও তাহলে তোমার ভালো একটা ট্রাফিক আসবে, বা তোমার একটু তোমার আইডিটা একটু হলেও পপুলারের ভিতরে চলে যাবে। সো আমি বলবো এটা তোমরা করতে পারো। দেন আমরা আবারও ব্রিফ করতেছি আরেকবার রেজিস্ট্রেশন ফর্মটা, সো এটা দিয়ে দেবে। সোশ্যাল মার্কেটার আই উইশ প্রমোট কী নিয়ে কাজ করতে চাও, অ্যাডাল্ট গেমিং ডেটিং কী সাইট নিয়ে, মোস্ট অফ ট্রাফিক সোর্স আমরা কোন কোন দেশ থেকে ট্রাফিক আসবে আমাদের, আমরা দিয়ে দিচ্ছি নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, ওয়েস্টার্ন ইউরোপ, ইস্টার্ন ইউরোপ, ওকে। দেন আমাদের স্পেসিফিক অফার নো, কান্ট্রি রেসিডেন্স বাংলাদেশ, স্কাইপি আইডি। দেন তোমরা যদি স্কাইপি আইডি না খুলতে পারো, আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা দেখতে পারো। সো দেন তোমাদের ফোন নাম্বার, প্রোমো কোডটা না দেওয়াটাই বেটার। দেন আমরা দিব জয়েন ক্র্যাক রেভিনিউ নাও, ওকে। দেখো এখানে লেখা আসছে, বিফোর ইউ গেইন অ্যাক্সেস অফ আওয়ার অফার উই নিড টু রিভিউ ইয়ার রেজিস্ট্রেশন, দিস প্রসেস ক্যান টেক আপ টু 3 working days, ইউ উইল রিসিভ এ নোটিফিকেশন ইমেইল ওয়ান্স ইট বিন কমপ্লিট, ইন দ্য মেন টাইম ওয়াই নট গিভ আওয়ার ব্লক এ রিড। সো তোমাদের এখানে রেজিস্ট্রেশন